সালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন গত পর্বে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশান ইজ জ্যাম্প সার্ভার মানে জ্যাম্প সার্ভারের মাধ্যমে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পর্যন্ত নিয়ে আসা দেখেছিলাম তো আজকের এই পর্বে আমরা দেখব সামনে যে ড্যাশবোর্ডটা আছে বা যে ড্যাশবোর্ডটা আমরা নিয়ে এসেছিলাম সেই ড্যাশবোর্ড সম্পর্কে কিছু কথা তো যেখানে ড্যাশবোর্ডের সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব এবং ড্যাশবোর্ডের কোন অপশান দিয়ে কি কাজ করা যায় সেই বিষয়গুলো দেখব তো কাজ শুরু করার আগে প্রথমত আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে যে জ্যাম্প যেই সফটওয়্যার বা যে সার্ভারটা আমাদের আছে এই সার্ভারটা কিন্তু আপনাকে আগে স্টার্ট করে নিতে হবে সার্ভার স্টার্ট না করতে পারলে কিন্তু আপনার সাইটে প্রবেশ করতে পারবেন না তো সার্ভার কে আমরা স্টার্ট করে নেওয়ার জন্য এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন যেটা আমরা অ্যাপাসি স্টার্ট করে নিলাম এবং আমাদের সার্ভারের আরেকটা মডিউল যেটা মাইএসকিউএল ডাটাবেজের জন্য কাজ করে তো দুইটাকে আমরা ক্লিক করে বাটনে ক্লিক করে স্টার্ট করে নিলাম এই যে দেখেন স্টার্ট সো স্টার্ট লেখা থাকলে কিন্তু স্টপ লেখা থাকবে স্টার্ট হলে স্টপ লেখা থাকবে ওকে তো এখন আমরা এটাকে কেটেও দিতে পারেন এখান থেকে যদি এটাকে কেটে দেন কোনো সমস্যা নেই একবার এটা যেহেতু রান করা হয়েছে কেটে দিতে পারেন ঠিক আছে ওটা কেটে দিলে কিন্তু যাচ্ছে না ওটা কেটে দিলে এই যে ট্রেতে চলে আসে এই যে আবার নিয়ে আসতে পারে কুইট করলে এটা কেটে যাবে কুইট যদি কুইট করেন তাহলে সার্ভারটা বন্ধ হয়ে যাবে একবারে এছাড়া এখান থেকে কেটে দিয়ে রাখতে পারেন সমস্যা নেই আমি সার্ভারটাকে রান করে নিলাম রান করার পরে কি করব আমরা আমাদের যে ব্রাউজার ব্রাউজারে গিয়ে আমরা লোকাল সার্ভারটাকে অ্যাক্সেস করব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল প্রজেক্ট ফোল্ডার নাম কি ছিল ওয়েব সেভেন্টি ওয়ান সো এই যে ওয়েব সেভেন্টি ওয়ান এইটা আমাদের মূলত সাইট এবং সাইটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমাদের সাইটের ফ্রন্ট ইন্ট বা সামনের ইন্টারফেস যেটা পাবলিক অ্যাক্সেসেবল এখন আমাদেরকে যেটা করতে হবে এই সাইটে ওয়েব সেভেন্টি ওয়ানের অ্যাডমিন প্যানেল যেটা বা যেটা আমাদের সাইটের ব্যাক ইন্ট যেখান থেকে আর কি যারা সাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিন তারা যেখান থেকে সাইট কন্ট্রোল করবে তো এই অ্যাডমিন প্যানেল বা ব্যাক পার্ট জন্য আমাদেরকে লিখতে হবে মেন ডোমিনের সাথে ডাব্লু পি অ্যাডমিন ঠিক আছে লিখে এখানে একটু এন্টার দিবেন দেওয়ার পরে দেখবেন আপনি যে গতকাল ইনস্টল করার সময় বা যত গত যে ক্লাস ছিল এই ক্লাসে ইনস্টল করার সময় যেই ইজন এবং পাসওয়ার্ড সেট করেছিলেন ওই জন্য এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো আমি দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন তো অ্যাডমিন এবং অ্যাডমিন দেওয়ার পরে এটাকে আমি রিমেম্বার করে রাখলাম যাতে পরবর্তীতে না দিতে হয় লগ ইন লগ ইন করার সাথে সাথে দেখেন আমার এখানে আমার যেই ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা চলে আসছে সো এই ড্যাশবোর্ডটা আমরা গতকালকেই দেখাইছিলাম তো আজকের ক্লাসে আমি দেখাবো এই ড্যাশবোর্ড সম্পর্কে কিছু কথা আর কি যেগুলো আমাদের কাজ করার জন্য লাগবে এক কথায় বলতে গেলে আপনি যে হাতিয়ারটা নিয়ে কাজ করবেন সেই হাতিয়ার সম্পর্কে আগে জানতে হবে যে হাতিয়ারের কোন জায়গা থেকে কি কাজ করতে হবে তাই না না হলে তো আমরা পারবো না তো আজকের ক্লাসটা তো আমরা শুধুমাত্র এই দেখব দেখবো এই ইন্টারফেসটার মধ্যে কোনটা দিয়ে কি কাজ করে এই বিষয়গুলো দেখবো তো প্রথমত এখানে দেখেন একটা অপশান আছে পার্সোনাল ওয়াটফেস ওয়েবসাইট এটা আমাদের সাইট টাইটেল তো এখানে লেখা আছে ভিজিট সাইট আপনি এখানে যদি ক্লিক করেন ভিজিট সাইট করতে পারবেন নিজে সাইটটাকে ভিজিট করতে পারতেছেন এটা আমাদের হোম পেজ বর্তমানে এটা আমাদের হোম পেজ এটাকে আমরা ডিজাইন করব এটা ওদের মতো ওয়ার্ডপ্রেস এর মতো একটা বাই ডিফল্ট নিচে আমরা পরবর্তী চেঞ্জ করে এখানে আবার মাউস রাখলে এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডও পেয়ে যাচ্ছেন তো আপনি কাজ করতে পারেন ভিজিট সাইট করে ওপেন লিঙ্ক অন্য আরেকটা ওপেন করে রাখতে পারেন এটাও করতে পারেন সমস্যা নেই আমাদের লাগলে আমরা করে নিব তো এখান থেকে ড্যাশবোর্ডে হোম এবং আর একটা অপশান আছে যেটা হচ্ছে আপডেট তো ওয়ার্ডপ্রেস মাঝে মাঝে আপডেট হয় তো যদি আপনার আপডেটের প্রয়োজন হয় তাহলে এই যে ওয়ার্ডপ্রেস আপডেট করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস এই আপডেট অপশান থেকে এটা আপনার প্রয়োজন হয় সো কারেন্ট ভার্সন ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে এই যে আপডেট করে নিতে পারবেন তো যাই হোক আপডেট পরে দেখাবো সমস্যা নেই তো আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়গুলো এই যে এখান থেকে শুরু হবে পোস্ট নামক প্রথম একটা অপশান ছিল তা আমি আপনাদের জন্য একটা নোট নিই নোটের মধ্যে আমি আপনাদের সকল নোটগুলো দিয়ে দিব এটা বেস্ট হবে আপনাদের তো ক্লাস থ্রি ওয়ার্ডফ্রেস ইন্টারফেস একটা নোট নিলাম নোট নিলাম আপনাদের সুবিধার জন্য তো এই নোটের মধ্যে আমরা এগুলো সম্পর্কে লিখব কোনটা দিয়ে কি কাজ করা হয় তো প্রথমত এখানে আমাদের একটা অপশান আছে দেখেন পোস্ট তো এই পোস্ট অপশান থেকে আমরা আমাদের যত পোস্ট আছে এই পোস্টগুলো করতে পারবো আমাদের ওয়েবসাইটের অনেক সময় দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করা থাকে তো এই পোস্টগুলো করার জন্য আমাদের এই অপশান লাগবে তো এই অপশানের মধ্যে আসলে ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো অপশান পাবেন যেমন অল পোস্ট তারপরে আছে অ্যাড নিউ তারপরে আছে ক্যাটাগরিজ তারপর আছে ট্যাক্স তো অল পোস্টের মধ্যে দেখেন একটা পোস্ট এখানে শো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এখানে আপনি অ্যাড নিউ করে আরো পোস্ট লিখতে পারবেন এখানে অ্যাড নিউ করলে নতুন একটা পোস্টের অপশান আসবে তো এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট শো হচ্ছে তো আপনি আপনার সাইটটাকে একটু ভিজিট করেন দেখেন এখানে হ্যালোয়ার্ড নামে একটা পোস্ট শো হচ্ছে এবং ওয়েলকাম টু ওয়ার্ড প্রেস ওয়েলকামটা জানাইছে যেটা পোস্টের বা নিউজের একটা আর কি সেটাকে আপনি ভিউ করলে দেখতে পারবেন ওই জিনিসটাই শো হবে এই যে হ্যালোয়ার্ড ওয়েলকাম টু ওয়ার্ড প্রেস ঠিক আছে সেটা হচ্ছে পোস্ট তো এখান থেকে আপনি অ্যাড নিউ করে অনেক পোস্ট করতে পারবেন এই জায়গার মধ্যে অ্যাড নিউ পোস্ট পেজে যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার পোস্টের করার সিস্টেম ঠিক আছে হ্যালো ঠিক আছে আর এখানে আপনি কোনো কিছু লেখেন লিখলাম লিখে এই যে এখানে দেখেন টাইটেল দিলাম নিউজের পোস্টের টাইটেল আর এখানে আমি লিখবো প্যারাগ্রাফগুলো তো প্যারাগ্রাফগুলোকে ডিজাইন করা যায় সাজানো যায় সব কিছুই করব তো আমরা দেখে আসি এই পাশে দেখেন একটা অপশান আছে পাবলিশ তো আপনি যদি এখানে কুইকলি পাবলিশ দিয়ে দেন তাহলে দেখবেন আপনার এই পোস্টটা আপনার এই যে প্যানেলটা এখানে রিলোড দেন এখানে আপনার দেখবেন চলে আসবে এই যে হ্যালো ড্রিমল্যান্ড আইটি আর এখানে আপনার পোস্ট এই যে কবে করছেন ঠিক আছে সব কিছু দেখাচ্ছে সো আপনি এই জায়গার মধ্যে যা যা লিখবেন সব কিছু পোস্ট আকারে সেই জায়গায় শো হবে ঠিক আছে এই যে অল পোস্টের মধ্যে সো পোস্ট থেকে বুঝলেন যে কি করতে হবে আমাদেরকে পোস্ট করার জন্য সকল কিছু করতে হবে সো অ্যাড অ্যাড নিউতে আর কি এই যে নিউ পোস্ট নতুন পোস্ট লেখার জন্য অপশন আছে ক্যাটেগরিজ এটা কি হচ্ছে আপনার খেয়াল করবেন যখন আমরা বিভিন্ন নিউজ দেখি তো নিউজ দেখার সময় আপনার কি করবেন বা পোস্ট দেখার সময় দেখবেন ক্যাটাগরি থাকে ক্যাটাগরি থাকে না যেমন যদি আপনি কোন একটা নিউজ সাইটে যান সাপোর্জনের যে আমি প্রথম আলো নামক একটা নিউজ সাইটে যাচ্ছি দেখেন এখানে কিন্তু বিভিন্ন পোস্ট করা হয় এগুলো হচ্ছে সব পোস্ট তো এই পোস্টগুলো করা হয় কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরি বাই যেমন এখানে আপনি খেলার পেজে যান দেখেন এখানে আপনার যত পোস্ট করা হয়েছে সবগুলো একটা ক্যাটাগরির ওপরে ভিত্তি করে সেটার নাম হচ্ছে খেলা তো এই ক্যাটাগরিগুলো আমাদেরকে এখানে বানাইতে হয় তো বিভিন্ন ক্যাটাগরি আপনি এখানে বানাইতে পারেন যেমন স্পোর্টস হ্যাঁ এই যে আর নিউ ক্যাটাগরি জাস্ট করলে স্পোর্টস তারপরে এখানে আছে হচ্ছে আপনার ধরেন যে বাংলাদেশ বাংলাদেশের পোস্ট এই যে বাংলাদেশ এখানে আপনার ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে পারবেন এখানে ধরেন যে দেন পলিটিক্স এই যে নিউ ক্যাটাগরি পলিটিক্স এখানে আপনার দেন কমার্স ঠিক আছে এই যে এখানে আপনার দেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নিউজ এরকমভাবে তো এরকমভাবে আপনি অনেক ক্যাটাগরি করতে পারবেন এবং যখন পোস্টটা আপনি পাবলিশ করবেন তখন ক্যাটাগরি বাই ক্যাটাগরি আপনি রাখতে পারবেন ঠিক আছে তো এখানে আরেকটা আছে দেখেন আন ক্যাটাগরিস্ট সো এটাকে কিন্তু আপনি ডিলেটও করতে পারবেন না কোনো কাজে করতে পারবেন না সো এটাকে করতে পারেন আন ক্যাটাগরিস্ট এটাকে ইডিট করে অন্য একটা নাম দিতে পারেন যেমন একটা ক্যাটাগরি ইন্টারন্যাশনাল আপডেট এই যে ক্যাটাগরিজ থেকে আমরা এই কাজগুলো করবো সে এখন অল পোস্টে যান অ্যাড নিউ যান দেখেন অ্যাড নিউ করতে গেলে আপনি যদি কোনো একটা পোস্ট পাবলিশ করতে চান এই যে এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন পাবেন এই জায়গায় যে সব ক্যাটাগরি পাচ্ছেন যে কোন ক্যাটাগরিতে আপনি পোস্ট করতে যাচ্ছেন এখান থেকে উল্লেখ করে পাবলিশ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে পোস্ট থেকে আমরা কি কি কাজ করতে পারবো তো এই বিষয়টা নিয়ে আমরা আরো প্র্যাকটিস করবো সমস্যা নেই পরিচয় করে দিচ্ছি পরবর্তীতে এই বিষয়গুলো আমি আপনাদের দেখাই কাজগুলো করতে পারি তো একটা আছে হচ্ছে আপনার পোস্টের মধ্যে হ্যাঁ পোস্টটাকে দেখা যাচ্ছে খুঁজে পাওয়ার জন্য কিছু ইউনিক কিছু নাম ঠিক আছে যেগুলো আর কি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী তো এটা নিয়েও আলোচনা করবো সমস্যা নেই তো পোস্টের পরে আমাদের আরো একটা অপশন আছে যে অপশনটার নাম হচ্ছে মিডিয়া তো মিডিয়াটা কি আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে কি কি দেখতে পাবেন ওয়েবসাইটে দেখবেন অনেক ইমেজ তাই না তারপরে সেখানে অডিও ভিডিও অনেক কিছু থাকতে পারে তো এই যে আপনি আপনার ওয়েবসাইটে যে ইমেজ ইউজ করবেন ভিডিও ইউজ করবেন এই কাজগুলো বা এই জিনিসগুলোকে আপনাকে আগে এই মিডিয়াতে আনতে হবে তারপরে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন এখানে মিডিয়াতে আসলে এই যে লাইব্রেরি একটা অপশান পাবেন আর একটা অপশান পাবেন অ্যাড নিউ এই যে তো অ্যাড নিউ করলে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন ড্রপ ফাইলস অর টু আপলোড অথবা সিলেক্ট ফাইল এই যে সিলেক্ট করে কোনো একটা ফাইল আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে যে কোনো একটা ফাইল আপনি এখান থেকে চাইলেই আপলোড করে দিতে পারেন তো বিষয় হচ্ছে এইটা এই যে যেমন একটা ইমেজ একটা ইমেজ আপলোড দিচ্ছি ঠিক আছে এই যে আপলোডেড এই যে লাইব্রেরিতে গেলে দেখতে পাবেন সেই ইমেজটা এই যে আপলোড হয়ে গেছে সে একটাই প্রথম আপলোড এটা আমার দেয়া ঠিক আছে এই ইমেজটাকে আপনি যে কোনো সময় এখানে ইউজ করতে পারেন এখান থেকে আপলোড করে নিতে পারবেন এবং যখন পোস্ট টোস্ট করবেন তখন ওই ইমেজগুলো আপনি নিয়ে আসতে পারেন যেমন এটাকে ইডিট করি দেখেন হ্যালো ড্রিমল্যান্ড আইটি এটাকে এডিট করার সময় এই যে এখানে দেখবেন নিচে আসলে ফিচার্ড ইমেজ তো এখানে সেট ফিচার্ড ইমেজে গেলে এই যে মিডিয়া লাইব্রেরিতে গেলে এই যে ইমেজটা পাবেন আপনি তো তখন আর এই যে সেট ফিচার করে দিতে পারবেন এখানে যে আপডেট দিতে দিলে আপনার এই জায়গার মধ্যে সেই ইমেজটা আপনি দেখতে পারবেন এই যে হ্যালো ড্রিমল্যান্ড আইটি এই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি মিডিয়াতে হ্যাঁ এই যে মিডিয়া অপশানে ইমেজ অডিও ভিডিও সব কিছু সকল ফর্মেট আপনি এখানে রাখতে পারবেন তো এটি মিডিয়ার কাজ হচ্ছে এইটাই আচ্ছা তো এরপরে আরো একটা বিষয় আছে যেটা নাম হচ্ছে পেজেস এই অপশনটা গুরুত্বপূর্ণ একটা অংশ তো পেজেস এর কাজটা কি আমরা সবাই জানি যে পেজ কি ওয়েব পেজ যেমন একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা যাবো তখন কিন্তু সেখানে আমরা কি দেখতে পাবো অনেকগুলো পেজ ধরেন যে এগুলো আমাদের পেজ এই যে বিশেষ সংবাদ করোনা ভাইরাস রাজনীতি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য মতামত এই যে এই ধরনের যে পেজগুলো আছে একটা ওয়েবসাইট পেজ হয় অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়ে থাকে তো এই পেজগুলো আমরা এই জায়গা থেকে বানাইতে পারবো যেমন অ্যাড নিউ অ্যাড নিউ থেকে আমি এখানে একটা পেজের নাম দিতে পারি যেমন একটা পেজের নাম দিলাম হোম তো দেওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিতে পারেন পাবলিশ এরকম ভাবে আপনি আরো পেজ বানিয়ে নিতে পারেন অ্যাড নিউ হোম দিলাম তারপরে দিলাম লেটেস্ট নিউজ ঠিক আছে লেটেস্ট নিউজ এভাবে তারপরে আরো নাম দেন আরো নাম দেওয়া যায় প্রজেক্ট অথবা নাম দিলাম অল প্রজেক্ট অল প্রজেক্ট এগুলো সব আমাদের পেজ আমরা বানাচ্ছি ঠিক আছে এগুলো সব আমাদের ওয়েব পেজ আমরা বানাচ্ছি তো এখন আসলে দেখেন আপনি সকল যে পেজগুলো বানাইছেন অল পেজেস এর মধ্যে যদি যান সকল পেজ আপনি দেখতে পাবেন যেমন এখানে অল প্রজেক্ট হোম লেটেস্ট নিউজ প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ যদি মনে করেন যে কোনা একটা পেজকে আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন এই যে জাস্ট এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে দেখবেন বাল্ক অ্যাকশন মুভ টু ট্র্যাশ করতে হবে ট্র্যাশ আগে ট্র্যাশে রাখতে হবে অ্যাপ্লাই এই যে ট্র্যাশ নামক ফোল্ডার এখানে যাবেন ট্র্যাশের মধ্যে দেখবেন এই দুটা চলে আসছে সো এই জায়গা থেকে আপনি চাইলে এখন ডিলেট পারমানেন্টলিও করতে পারেন চাইলে রেজিস্টারও করে নিতে পারেন সো আমি ডিলেট করে দিলাম ঠিক আছে সো পেজেস অপশন থেকে কি করতে হয় আপনি বুঝতে পারছেন যত ওয়েব পেজ বা আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনার যতগুলো পেজ প্রয়োজন হবে সকল পেজ এখান থেকে বানা নেবেন তো এটা মূলত এই পেজগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে যখন আপনি কাজ করবেন একটা ক্লায়েন্টের ক্লায়েন্ট আপনাকে এই পেজগুলো বলে দিবে যে আমার এই পেজ লাগবে তখন আপনি অ্যাড নিউ করে করে বানায় নেবেন পেজগুলো তো এই বিষয়টা সহজ তো এরপরে আমি তিনটা পেজ বানাইছি এখানে দেখেন হোম লেটেস্ট নিউজ অল প্রজেক্ট তারপর কি আছে কমেন্টস সেখানে কমেন্টস নামে একটা অপশান আছে এই কমেন্টসটা কি কমেন্টসটা হচ্ছে আপনার সাইটে যখন আপনি পোস্ট করবেন অনেক কিছু করবেন তখন পাবলিক এসে কমেন্ট করবে তো কমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে চাইলে ইনস্ট্যান্ট রিপ্লাইও দিয়ে দিতে পারেন এই যে রিপ্লে ঠিক আছে এই জায়গা থেকে আপনি চাইলে রিপ্লাই দিয়ে দিতে পারবেন তো তার জন্য কমেন্টস অপশনটা ওকে তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে আমাদের অ্যাপিআরএনস অ্যাপিআরএস নামে একটা অপশান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অ্যাপিয়ারেন্স কি কাজ করে একজাক্টলি অ্যাপিয়ারেন্স কাজ করে আপনার এই যে সামনের যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসকে নিয়ে এখানে একটা ইন্টারফেসে আপনি বিভিন্ন ডিজাইন চেঞ্জ করবেন আপনার ডিজাইন নিয়ে কোন একটা কাজ করবেন ডিজাইনকে কিভাবে শো করাতে যাচ্ছেন সকল বিষয় থাকবে এই অ্যাপিয়ারেন্স নামক এর মধ্যে তো এর মধ্যে আসলে আপনি অনেক কিছু পাবেন যেমন থিমস আছে সেটা আমি আমার পরের টিউটোরিয়ালে আলোচনা করব থিমস নিয়ে তারপরে থাকবে এখানে কাস্টমাইজ কাস্টমাইজটা কি কাস্টমাইজ হচ্ছে আপনি এই যে সামনের যে ইন্টারফেসটা আছে এটাকে আপনার মতো কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে কাস্টমাইজ একটা অপশন আছে কাস্টমাইজের ভিতরে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন তারপর উইজেট এটাও কাস্টমাইজ করার একটা অংশ মেনু মেনু হচ্ছে কি এই যে একটা পেজের মেনু এগুলো সেই মেনুগুলো অ্যাড করার সিস্টেম তো এগুলো অ্যাড করতে হয় এই যে মেনুস থেকে তারপরে আছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তারপরে আছে থিম এডিটর এইগুলো তো এখান থেকে এই যে থিমস যে বিষয়টা এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব কারণ এটা টপিক্স একটু বড় ঠিক আছে সো থিমস বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করব আরেকটা একটা অপশান আছে যেটা হচ্ছে প্লাগ ইনস কাজ কী এটাও আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখা দিব ঠিক আছে তো আজকে আপনাদের এই পর্যন্তই রাখবো পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদের দেখাবো থিমস কারণ এই থিমসটা আমাদের একটু সময় নিয়ে দেখতে হবে একটু সময় নিয়ে একটু জানতে হবে বাট এই ভিডিও আপনাদের জন্য যাতে ছোট ছোট করে করতে পারে এই আমি ভেঙে ভেঙে করতেছি আর কি হ্যাঁ থিমস নিয়ে আমি আপনাদের সাথে দেখব এবং থিমস এবং প্লাগিনস দুইটার কাজ কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের এই থিমস এবং এই প্লাগিনস ঠিক আছে সো এগুলো না জানলে আমরা পরবর্তীতে আগাইতে পারব না সো আমরা এই বিষয়টা খুব মনোযোগের সাথে দেখব এবং খুব ভালোভাবে দেখব আশা করি পরবর্তী ট্রুটালে আপনারা সবাই সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম